বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস ট্রাক সংঘর্ষে দুই চালক সহ তিনজন নিহত হয়েছেন এ সময় অন্তত পনেরো জন আহত হয়েছে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে সকাল আটটার দিকে খুলনা মামা মহাসড়কে ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা আরও জানান যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল পালেরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয় এতে বাস ও ট্রাকের সামনের এক পাশ দুমড়ে মুছে যায় ঘটনাস্থলেই দুই চালক ও শিশু আয়ান নিহত হয়